ছিল। গোডাউনের মধ্যে রাখা ছিল জামা কাপড় থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এই মুহূর্তের পরিস্থিতি সম্পর্কে জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি সুদীপ্ত আচার্যর সঙ্গে। সুদীপ্ত, ঠিক কি অবস্থা এখন? দেখো, দমকলের 10টা ইঞ্জিন এখনো পর্যন্ত ঘটনাস্থলে এসেছে। সন্ধ্যে 7টা নাগাদ প্রথম এলাকার মানুষরা আগুনের শিখা দেখতে পান এবং তখন তারা দমকলে খবর দেন এবং একে একে দমকলের 10টা ইঞ্জিন এসেছে এবং আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। যদিও আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা যায়নি, তবে আগুন এখন কন্ট্রোলে আছে বলে দমকল সূত্রে জানা যাচ্ছে। যেটা জানা যাচ্ছে যে পোর্ট ট্রাস্টের এই জায়গায় বেশ কিছু গোডাউন ছিল এবং যে গোডাউনে আগুন লাগে সেটা 8 বছর ধরে বন্ধ ছিল এবং এখানে পুরনো জামা কাপড় রাখা ছিল। তবে গোডাউনে কেউ থাকতো না, কি কারণে আগুন লেগেছে এখনো জানা যাচ্ছে না। দমকল আগুন নেভানোর কাজ চালাচ্ছে। স্বর্ণালী, ধন্যবাদ। একাধিক দেশে নতুন করে কোভিডের বাড়বাড়ন্তে সতর্কতা ভারতে। সব রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলকে স্বাস্থ্য মন্ত্রকের চিঠি। কাল সব রাজ্যের সঙ্গে জরুরি বৈঠকে বসছে স্বাস্থ্য মন্ত্রক। ভাইরাসের চরিত্র জানতে জিনোম সিকোয়েন্সিং এ জোর। প্রতিদিন করোনা আক্রান্তদের নমুনা জিনোম সিকোয়েন্সিং এ পাঠানোর নির্দেশ। জাপান, আমেরিকা, কোরিয়া, ব্রাজিল, চীনে ফের চোখ রাঙাচ্ছে করোনা, সেই কারণেই সব রাজ্যকে সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য মন্ত্রকের। বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে। সন্দীপ, কাল সব রাজ্যের সঙ্গে জরুরি বৈঠকে বসছে স্বাস্থ্য মন্ত্রক, কি খবর রয়েছে? সচিবের তরফ থেকে একটি চিঠি সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে পাঠানো হয়েছে। যে চিঠিতে নির্দিষ্টভাবে বলা হয়েছে যে বেশ কয়েকটি দেশে করোনার বাড়বাড়ন্ত ফের দেখা যাচ্ছে, আক্রান্তের সংখ্যা বাড়ছে, যার মধ্যে জাপান, কোরিয়া, চীন, ব্রাজিল এবং আমেরিকার কথা উল্লেখ করা হয়েছে। সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, একাধিক দেশে নতুন করে কোভিডের বাড়বাড়ন্তে সতর্কতা ভারতে। সব রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলকে স্বাস্থ্য মন্ত্রকের চিঠি। কাল সব রাজ্যের সঙ্গে জরুরি বৈঠকে বসছে স্বাস্থ্য মন্ত্রক। ভাইরাসের চরিত্র জানতে জিনোম সিকোয়েন্সিং এ জোর। প্রতিদিন করোনা আক্রান্তদের নমুনা জিনোম সিকোয়েন্সিং এ পাঠানোর নির্দেশ। জাপান, আমেরিকা, কোরিয়া, ব্রাজিল, চীনে ফের চোখ রাঙাচ্ছে করোনা, সেই কারণেই সব রাজ্যকে সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য মন্ত্রকের। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, আগামীকাল সব রাজ্যের সঙ্গে বৈঠক, স্বাস্থ্য মন্ত্রকের কোভিড নিয়ে সতর্ক থাকার পরামর্শ, ঠিক কি জানতে পারছো? একেবারে তাই, যে বিষয়টা উল্লেখ করা হয়েছে স্বাস্থ্য মন্ত্রকের তরফে চিঠিতে, তাতে বলা হয়েছে যে ভাইরাসের চরিত্র বোঝাটা কিন্তু সব থেকে জরুরি। নতুন কোনো ভ্যারিয়েন্ট হানা দিল কিনা সেইটা চিহ্নিত করতে হবে এবং সেটা চিহ্নিত করতে একমাত্র হাতিয়ার হচ্ছে জিনোম সিকোয়েন্সিং, অর্থাৎ ভাইরাসের জিন বিশ্লেষণ করে দেখতে হবে যে ভাইরাসের চরিত্র বদল ঘটেছে কিনা। এই বদলটা বোঝার জন্যই জিনোম সিকোয়েন্সিং এ জোর দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে যারা করোনা আক্রান্ত হবেন তাদের নমুনা পাঠাতে হবে জিন বিশ্লেষণের জন্য এবং সব রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলকে নির্দেশ দেওয়া হয়েছে যে তারা যাতে প্রত্যেকদিন তাদের রাজ্যে যারা যারা করোনা আক্রান্ত হচ্ছেন তাদের নমুনা যাতে জিন বিশ্লেষণের জন্য পাঠান, তাহলে বোঝা যাবে যে নতুন কোনো ভ্যারিয়েন্ট হানা দিল কিনা। এবং চিঠিতে এটাও উল্লেখ করা হয়েছে যে চীন, জাপান, কোরিয়া, আমেরিকা এবং ব্রাজিল, মূলত এই 5টি দেশে করোনা ফের চোখ রাঙাচ্ছে, ফলে এই পরিস্থিতিতে সতর্ক থাকা ছাড়া আর কোনো উপায় নেই এবং আগামীকাল একটা বৈঠক ডাকা হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে বাকি রাজ্যগুলোর সঙ্গে। ধন্যবাদ।